डीजे बाबी टू शाइन ऑन द पोल। नमस्कार আমি এই মুহূর্তে এক নৃত্যগীত সভার আয়োজন করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন উৎসবযুক্ত নৃত্যগীত। আমি ইন্দ্রদেব তা এক সভা বসেছি, আপনারা যে যার চোখ করে বসুন। এই সভার মধ্যে আপনি আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন উৎসবযুক্ত নৃত্যগীত। কিন্তু তাই তো, আমি সমস্ত দেবতা মণ্ডলীকে নিমন্ত্রণ দিয়েছি। দেবতা মণ্ডলী এখনো পর্যন্ত আসছে না, এখানে বুঝতেই পারছি না। তবে কি আমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে? না, হতেই পারে না। দেবতা মণ্ডলী এই মুহূর্তে আসছে। প্রণাম তব শরণে দাদা। ভগ্নী আমার, তুমি এসে গেছো, আসিয়াছো উৎসবের মধ্যে নৃত্যগীত শ্রবণ করতে। বেশ, অপেক্ষা করো, আসর গ্রহণ করো। এই মুহূর্তে মানুষ অনুরোধে নৃত্যগীত শুরু করবো। বেশ দাদা। আসন গ্রহণ করো, তুমি আসিয়াছ উৎসবযুক্ত নৃত্যগীত শ্রবণ করবার জন্য। আসন গ্রহণ করো, এই মুহূর্তে শুরু হয়ে যাবে। আমি দেখব দাদা। বেশ, বসো, আসন গ্রহণ করো। কিন্তু এখনো পর্যন্ত দেবতা মণ্ডলী আসছে না, তাই বুঝতেই পারছি না। দেবরাজ ইন্দ্র বলো মাথা। আমি আসিয়াছি নৃত্যকে দেখতে, আমার প্রভু ক্ষণকাল পরে আসবে। আসন গ্রহণ করুন দেবী, আমি এই মুহূর্তে সনিরুদ্ধে নৃত্যকে শ্রবণ করাবো। আসন গ্রহণ করুন। বেশ, আমার ঠাকুর পাগল মানুষ, ফাসলে পড়ে আছে কোথায়, আমি তার খুঁজেই পাচ্ছি না। বেশ, আপনারা ক্ষণকাল অপেক্ষা করুন, কিন্তু উৎসবযুদ্ধ এখনো পর্যন্ত আসছে না, এখানে বুঝতেই পারছি না। তবে কি তারা ভয় পেয়েছে? না, ভয় পেলে চলবে না। উৎসবযুদ্ধ আমি দেখতে চাই, এই 33 কোটি দেবতা মণ্ডলীর সম্মুখে কেমন তোমরা নৃত্যগীত শোনাতে পারো, আমি দেখতে চাই। এসো, তোমরা ভয় পেও না, দয়া করে সমান সম্মুখে। দেবরাজ ইন্দ্র, ওই তাকিয়ে দেখো, কুবীরের ভাণ্ড হতে পুষ্পরথে করে মণিমাণিক্য ভরে আসছে চারিদিকে দেখতে পাচ্ছি পুষ্পরথ অপেক্ষা করছে। তাহলে কি আমার উৎসাহ আমার অনুরোধকে নিয়ে যাবে? না না, আমি দিতে পারি না। ওগো পুষ্পরথ, তোমরা ফিরে চলে যাও, আমি আমার উৎসাহ অনুরোধকে দিতে পারবো না, কোনো দিনের জন্য আমি দিতে পারবো না, তোমরা ফিরে চলে যাও। মহেশ আসন গ্রহণ করুন। আপনাদের আশীর্বাদ থাকলে আরো সুন্দর করে সাজিয়ে দেবো। আমাদের পুত্র খোকা আমার কোলে এসো বাবা। উষা অনিরুদ্ধ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই 33 কোটি দেবতা মণ্ডলী উপস্থিত হয়েছে তোমাদের নৃত্যগীত শ্রবণ করবার জন্য। সুন্দর ভাবে তোমরা নৃত্যগীত শ্রবণ করাও। বেশ, আমরা এই মুহূর্তে সর্বদা মাঝে আমরা নৃত্যগীত শুরু করে দিচ্ছি। উষা, আমি করছি গীত আর তুমি গীতের তালে তালে নৃত্য করো, কেমন? আজ মধুর 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 বইছে পব বইছি অবিরাম, উষা নাচে অনুরুদ্র গাইছে গাইছে সর্বধাম। মধুর মধুর বইছে
মধুর মধুর বইছে পবন বইছে অবিরাম উষা নাচে অনুদ্র গাইছে গাইছে ছদধা দেখো আজি এই সর্বধাম মধুর মধুর বইছে পবন বইছে অবিরাম উষা নাচে অনুরোধ গাইছে গাইছে সর্বধাম মধুর মধুর বইছে পবন বইছে অবিরাম উষা নাচে অনুরোধ গাইছে গাইছে অবিরাম তোমরা তাল ভঙ্গ করলে কেন? আমি অপমান হয়ে যাচ্ছি দেবতা মণ্ডলীর সম্মুখে। না না, আমি তোমাদের ছেড়ে দেবো না। এই অপমান কেমন করে সহ্য করব তোমাদের এই মুহূর্তে? না না দেবরাজ ইন্দ্র, ওরা অবশ্যই কিছু ভুল করেছে, ওদের পুনরায় সুযোগ দেওয়া হোক। বেশ দেব, বেশ দেবী, আপনাদের অনুরোধে আমি আরেকবার সুযোগ দিলাম। শোনা উষা অনিরুদ্ধ, আর একবার তোমাদের সুযোগ দিলাম দেবতা মণ্ডলীর সম্মুখে। তোমরা তাল ভঙ্গ না করে সুন্দর ভাবে নৃত্যগীত পরিবেশন করো। দেবেশ, আমাদের আরেকটি বার সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে অসংখ্য প্রণাম। ও গৌষা, আমরা কত নৃত্যগীত করে স্বর্গধাম মাজিব, কিন্তু জানি না আজকের এমন ভাবে তাল ভঙ্গ হয়ে যাচ্ছে আমাদের। স্বামী উষা, নিত্য দিনের মতো দুজন মিলে করি নিত্য, কিন্তু এমন দুর্ঘটনা তো কোনোদিন হাসিনি। তাই বলছি উষা, আমাদের কাছে একটিবার সুযোগ আছে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে যে আমাদের যে অভিশাপ প্রাপ্ত হতে হবে। তাই বলছি খুব সাবধান উষা, খুব সাবধান। স্বামী স্বামী, এসো আমরা পুনরায় আমরা নিত্য শুরু করি। বেশ উষা, বেশ। নাচিরে নাচিরে শ্যাম সুহাগিনী নটুরা উষা, শ্যাম সুহাগিনী নটুরা নাচরে শ্যাম সোহাগিনী নটরা, শ্যাম সোহাগিনী নটরা আবার তাল ভঙ্গ
আঘাতে দেবরাজেন্দ্র শান্ত হও, ওরা অপুষ শিশু, তাই আমরা বিবেচনা করি পুনরায় ওদের সুযোগ দিলাম। বেশ 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 দেবী, আমি আরো একটিবার ওদের সুযোগ দিলাম। শোনোষা শোনো অনিরুদ্ধ, মাত্র আরেকটিবার তোমরা সুযোগ পাবে। একটিবার সুন্দর ভাবে নৃত্য গীত পরিবেশন যদি না করতে পারো, তাহলে চাবুকের আঘাতে আঘাতে আমি তোমাদের জর্জরিত করে দেব। পেতে বেশ সুন্দর হও তোমরা নৃত্য গীত পরিবেশন। পেতে বেশ অগৌষ, দ্বিতীয়বার আমাদের তাল ভঙ্গ হয়ে গেছে। এইবার আমি বসে বাজাই মাধুর, আর তুমি মাধুরের তালে নৃত্য করতে থাকো, কেমন? তাই হবে স্বামী, ভুল যেন তুমি করো না। না স্বামী না, এই আমাদের শেষ সুযোগ। শুভম নস্কর, মায়ের নামে 20 টাকা দান করেছি, মানুষের চরণ ধান করে একবার সবাই হরি। চমৎকার চমৎকার, সাধু সাধু। Thank you.
আমরা বারবার দ্বিতীয়বার করেছি তাল ভঙ্গ, তাই দেবতা সভা আমরা পরিত্যাগ করলাম। আপনারা যাবেন না, আপনারা অপেক্ষা করুন, ক্ষণগুলো অপেক্ষা করুন, এদের শাস্তিটা আপনারা দেখে যান। শাস্তি না দেব না, এমন করে আমাদের ফেলে যাবেন না দেব, এমন করে আমাদের ফেলে যাবেন না। আমি সহ্য করবো কেমন করে, না আমি সহ্য করতে পারি না, আমি আমি তোদের এই মুহূর্তে অভিশাপ দেব। আমাদের আপনি অভিশাপ দেবেন না দেব, আমাদের আপনি অভিশাপ দেবেন না, অভিশাপ দিতেই হবে। তার কারণ ৩৩ কোটি দেবতা মণ্ডলীর সম্মুখে তোমরা আমাকে অপমান করেছো, এই অপমান আমি সহ্য করবো কেমন করে। যাও অনিরুদ্ধ, ২৫ বছরের জন্য তোমাদের মর্ত্যধামে দিলাম। না দেব না, আমাদের এই স্বর্গধাম ছেড়ে মর্ত্যধামে যেতে বলবেন না দেব, আমাদের আপনি মর্ত্যধামে যেতে বলবেন না, আমরা যে মর্ত্যধাম ছেড়ে যেতে পারবো না দেব। উষা অনিরুদ্ধ, তোদের ছেড়ে থাকতে আমার বড় কষ্ট হবে রে, তাই কত কষ্টে থাকবো জানিস দাদা? ওই ২৫ বছর নিত্যগীত বন্ধ থাকবে, তোদের তোদের আমি রাগান্বিত ভাবে অভিশাপ দিয়ে ফেলেছি দাদা। যা, ২৫ বছরের জন্য আপনি অভিশাপ দিয়েছেন, কিন্তু উষানরুদ্ধকে আমার হাতে দিন, আমি ওদের নিয়ে যাব মর্ত্যধামে আমার পূজার কারণের জন্য। পিতা, তুমি এমন ভাবে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ পিতা, কেমন করে সহ্য করি বল উষা, কেমন করে সহ্য করি বল অনিরুদ্ধ? ওই ৩৩ কোটি দেবতা মণ্ডলী যে আমাকে অভিশাপ দিয়ে গেল। আমাকে তাড়িয়ে দিও না পিতা, আমি তোমার কাছে থাকতে চাই পিতা। আমি দেবাদি দেবেন্দ্র একবার তোদের অভিশাপ দিয়ে ফেলেছি, কেমনে কেমনে ফিরিয়ে নেব নেওয়া যায় না। যা, ২৫ বছর পরে আবার তোরা ফিরে আসবে আমার কাছে। ওরে ভগ্নি আমার, দাদা আমার উষা অনিরুদ্ধকে তুই নিয়ে যাবি? হ্যাঁ দাদা। তুই নিয়ে কি করবি রে বোন? ২৫ বছরের জন্যে ওকে নিয়ে যাব সেই মর্ত্যধামে আমার পূজার কারণের জন্য। কি সুন্দর, আমার উষা আমার অনিরুদ্ধ তোর কাছে অতি যত্নে থাকবে, নিয়ে যাবন। আমি আমার উষা অনিরুদ্ধকে দিয়ে দিচ্ছি তোর কাছে, কিন্তু মনে রাখিস বোন, ২৫ বছর সেই মুহূর্তে পূর্ণ হয়ে যাবে, আমার উষা আমার অনিরুদ্ধকে তুই ফিরিয়ে দিবি আমার কাছে। বেশ দাদা, তাই হবে। উষা অনিরুদ্ধ এসো এসো, তোমরা যাও, ২৫ বছরের জন্য তোমরা চলে যাও। স্বামী ও গৌষা, তার পূর্বে এখানে চালিয়ে দাও প্রাতি, আমরা আবার যখন ফিরে আসব এই বাতি যেন জলে স্বর্গ ধামে। বেশ স্বামী, আজকের হতেই স্বর্গধাম ছেড়ে যেতে হবে আমাদের সেই মর্ত্যধামে। জানি আজকের আমরা কি কোথায় থাকবো, তাই আজকের এই স্বর্গ তুলসী তলাই জ্বালিয়ে যাব মাটির বাতি। এই বাতি যতদিন জ্বলবে না ততদিন আমাদের আমাদের যে মনের আশা মনে থেকে যাবে, মনে থেকে যাবে। মাটির প্রদীপ জ্বেলেছি আলো, স্বর্গ তুল শীতলা, মাটির প্রদীপ জ্বেলেছি আলো, স্বর্গ তুল শীতলা, মাটির প্রদীপ সাক্ষী থেকো ও গো ভগবান, সাক্ষী থেকো নারায়ণ।
काली कंठे माला पोरी जागो जागो हे नारायण जागो जागो हे नारायण माटीर प्रति बिजेले छियालो स्वर्ग तुलो शीतला माटीर प्रति বন্ধ হয়ে গেল আমার ঊষরুদ্ধকে নিয়ে চলে গেল আমার পঁচিশ বছর নাচ গান বন্ধ হয়ে গেল দেবতা মন্ডলী আপনাদের কাছে আমি অনুরোধ করছি পঁচিশ বছর এই প্রাসাদের মধ্যে নৃত্য গীত হবে না পঁচিশ বছর পরে আমি যখন আমার ঊষা অনিরুদ্ধকে ফিরিয়ে পাব পঁচিশ বছর পরে আপনাদের সম্মুখে নূতন করে দেখাবো আমার ঊষা অনিরুদ্ধের নৃত্যকে ম
জানি কি মায়া তোমার ওই আঁখিতে ভুলে যেতে তাই না পারি ভুলি আমি হই বারুদ বাবা, আমি হই বারুদ বাবা, বাঘের মধ্যে মার বোথা বাবা, ওরে ঘড়বে বিস্ফোর চারিদিকে চলছে শুধু আমার আন্দোলন। আমি হই বারুদ বাবা, বাঘের মধ্যে মার বোথা বাবা, আমি হই বারুদ বাবা, বাঘের মধ্যে মার বোথা বাবা, ঘড়বে বিস্ফোর চারিদিকে চলছে শুধু আমার আন্দোলন। ভজনিতা ভজনিতাই আমার কি বলিলে, কি বলিলে আর কি শোনালে, আমার জীবনে চলে কালে ভজনিতাই আমার কি বলিলে, কি বলিলে আর কি শোনালে, জীবন চলে ফুটো কালে, ও মা ডানা হাতে ধর্ম করি মুখে বলি হরি হরি, আর বামা হাতে জইলে দড়ি সরু সরু নারী, ওরে 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 বলে দেখে বহনায়ার মুসারি তুলে, ওরে 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 বলে দেখে বহনায়ার কান্দলে, মাথায় থেকে পোদে আছে, পোদে থেকে নিচে যাবে এইবার, তোমরা কেউ হাত দেখাবে গো হাত, আরে আমি ভালো ভালো হাত দেখতে পারি, ওরে আমি গণকার, ওরে ওঠে চমৎকার, ওরে আমার মতন গণ, ওরে কে পায়া চেহারা, আমি গণকার অতি চমৎকার, আমার মতন গণ কে পায়া চেহারা, আমি গণকার নামি কিশোরী গুণে বলতে পারি, কি ভায়াতে লেখা কপালে তার, নামি কিশোরী গুণে বলতে পারি, কার ভাগ্যে কি বা লিখেছে বা, নামি কিশোরী গুণে বলতে পারি, কি ভায়াতে লেখা কপালে
আমি গহন দেখার অতি চমৎকার আমার মতন গণ কে বায়া কি আর আমি গণ